আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছো। আমি মুনিরা বেগম, সহকারী শিক্ষক পল্লবী মাজিদুল ইসলাম মডেল হাই স্কুল। আজ আমি তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের আমাদের গ্রাম কবিতার কিছু প্রশ্নোত্তর নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা আমাদের গ্রাম কবিতাটি পাঠ করেছি এবং তার সাথে এর শব্দার্থ এবং বাক্য গঠন আমরা আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা আবার এই আমাদের গ্রাম কবিতাটা একটু পাঠ করব, আবৃত্তি করব, তার অর্থ, কবিতার ভিতরের অর্থ আমরা জানব এবং তার সাথে প্রশ্নের উত্তরগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। তাহলে চলো দেরি না করে আমরা পাঠে চলে যাই। আমাদের গ্রাম, এই আমাদের গ্রাম কবিতাটা লিখেছেন বন্দে আলী মিয়া। কে লিখেছেন? বন্দে আলী মিয়া। তোমরা কিন্তু বানানটা ভালো করে খেয়াল করবে কবিতার। আচ্ছা, তাহলে আমি পাঠ করছি, আমার সাথে সাথে তোমরাও পাঠ করবে, আবৃত্তি করবে। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলিয়ার পাঠশালে যাই। হিংসা ও মারামারি কভু নাহি করি, পিতামাতা গুরুজনে সদা মোরা ডরি। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ। মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। আম গাছ জাম গাছ বাঁশ ছাড় যেন, মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন। সকালে সোনার রবি পূব দিকে ওঠে, পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফোটে। এই কবিতাটার ভিতরের অর্থগুলো তোমাদেরকে আমি আরেকবার বলছি। গত ক্লাসেও বলেছিলাম, যেহেতু আজকে আমরা প্রশ্নের উত্তর লিখব, প্রশ্নের উত্তর সম্পর্কে আমরা আলোচনা করব, সেক্ষেত্রে এই গল্প কবিতাটার ভেতরের অর্থটা জানাটা খুব জরুরি। এখানে কি বলেছে যে আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, আমাদের ছোট একটা ছোট্ট গ্রাম, সেই গ্রামের ঘরগুলো খুব ছোট ছোট, সেখানে সবাই মিলেমিশে একসাথে থাকে, কেউ কারো পর না। পাড়ার যত ছেলেমেয়েরা আছে সবাই সবার ভাই বোনের মতো, তারা একসাথে খেলা করে, একসাথে পাঠশালা যায়, কখনো কারোর সাথে হিংসা করে না, মারামারি করে না। তারপর পিতামাতা, যারা পিতামাতা আছেন, যারা গ্রামের গুরুজন আছে, তাদের সবাইকে তারা সম্মান করে, হ্যাঁ, তারা সম্মান করে, ভয় পায়। তারপর বলেছে যে আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আমাদের গ্রামটা আমাদের মায়ের মতো, আমরা তাকে এত ভালোবাসি, মায়ের আসনে তার এই গ্রামটাকে বসিয়েছি। আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ, এই গ্রামটা আমাদেরকে আলো দিচ্ছে, বাতাস দিচ্ছে, আমরা শান্তিতে এখানে থাকতে পারছি। এখানে মাঠ ভরা ধান আছে, জল ভরা দিঘি আছে, হ্যাঁ, যেখানে যেই দিঘিতে চাঁদের কিরণ পড়লে সেখানে জলটা ঝিকিমিকি ঝিকিমিকি করে। আম গাছ আছে, জাম গাছ আছে, বাঁশ ছাড় আছে, তারা এমনভাবে মিলেমিশে থাকে যেন তারা একে অপরের আত্মীয়, এরকম মনে হয়। সকালবেলা সোনালি রঙের সূর্য ওঠে পূর্ব দিকে, সেখানে পাখি ডাকে, বাতাস বয়, গাছে গাছে নানা রকম ফুল ফোটে। একটা গ্রামের কত রকম সুন্দর হতে পারে, কত রকম সৌন্দর্য ফুটে উঠতে পারে, সেই পুরো সৌন্দর্যটাই এই কবিতাটার মধ্যে ফুটে উঠেছে। তাহলে তোমরা কি বুঝতে পেরেছো এই আমাদের গ্রাম কবিতাটার মূল কথাটা কি আছে? মূল কথাটা হচ্ছে গ্রামের সৌন্দর্য, গ্রামের মানুষের সহজ সরল ব্যবহার, গ্রামের মানুষের মানুষের মধ্যে মানুষের এত ভালোবাসা, এগুলোই এই আমাদের গ্রাম কবিতাটার মধ্যে ফুটে উঠেছে। তাহলে চলো আমরা দেরি না করে আমাদের এখন পরবর্তী লেসনে চলে যাচ্ছি, প্রশ্নের উত্তর। আমরা এখন আমাদের গ্রাম কবিতার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আমরা এখন জানব, ঠিক আছে? প্রথম প্রশ্নটা আছে,
গ্রামের ঘরগুলো দেখতে কেমন বলতো? আমরা একটু আগে পড়েছি না যে গ্রামের ঘরগুলো দেখতে কেমন, আমরা কবিতাটা পড়েছি, তার সেটা আলোচনাও করেছি, কিরকম দেখতে বলতো? হ্যাঁ, ছোট, তাই না? তাহলে উত্তরটা হবে গ্রামের ঘরগুলো দেখতে খুব ছোট। আবার বলছি, গ্রামের ঘরগুলো দেখতে খুব ছোট। ঠিক আছে, পরের প্রশ্ন, গ্রামের লোকজন কিভাবে থাকে, কিভাবে থাকে বলতো? মিলেমিশে থাকে, তাই না? হ্যাঁ, গ্রামের লোকজন সবাই একে অপরের সাথে মিলেমিশে থাকে। তোমরা কিন্তু এভাবে গুছিয়ে উত্তরটা লিখবে, ঠিক আছে? এক কথায় লিখবে না, মিলেমিশে থাকে, এভাবে উত্তরটা লিখবে না, তোমরা পুরো লাইন ধরে সুন্দর করে গুছিয়ে তোমরা উত্তরটা লিখবা। গ্রামের লোকজন সবাই একে অপরের সাথে মিলেমিশে থাকে। প্রশ্নটা আরেকবার বলছি, গ্রামের লোকজন কিভাবে থাকে? উত্তর হচ্ছে, গ্রামের লোকজন সবাই একে অপরের সাথে মিলেমিশে থাকে। পরের প্রশ্ন, ছেলে মেয়েরা একসাথে কোথায় যায়, কোথায় যায় মনে আছে? হ্যাঁ, একসাথে খেলা করে আর কোথায় যায়? পাঠশালাতে যায়। হ্যাঁ, উত্তর হচ্ছে, গ্রামের ছেলে মেয়েরা সবাই একসাথে মিলেমিশে খেলাধুলা করে এবং পাঠশালায় যায়। আরেকবার বলছি, গ্রামের ছেলে মেয়েরা সবাই একসাথে মিলেমিশে খেলাধুলা করে এবং পাঠশালায় যায়। প্রশ্নটা একবার বলি, ছেলে মেয়েরা একসাথে কোথায় যায়? উত্তর হচ্ছে, গ্রামের ছেলে মেয়েরা সবাই একসাথে মিলেমিশে খেলাধুলা করে এবং পাঠশালায় যায়। পরের প্রশ্ন, গ্রামের গাছপালা দেখলে কি মনে হয়, গ্রামের গাছপালা দেখলে কি মনে হয়? ওই যে আম গাছ, জাম গাছ, বাঁশঝাড় যেন মিলেমিশে আছে, ওরা আত্মীয় হেন, এই কথাটা আছে না? হ্যাঁ, কি মনে হয়? তারা একে অপরের আত্মীয়, সেটা মনে হয়, তাই না? আচ্ছা, উত্তরটা দেখি কি আছে। গ্রামের গাছপালা দেখলে মনে হয় যেন তারা আত্মীয়ের মতো মিলেমিশে আছে। আবার বলছি, গ্রামের গাছপালা দেখলে মনে হয় যেন তারা আত্মীয়ের মতো মিলেমিশে আছে। প্রশ্নটা, উত্তরটা আমি আরেকবার বলছি, আমার সাথে সাথে তোমরা বলো। প্রশ্ন হচ্ছে, গ্রামের গাছপালা দেখলে কি মনে হয়? উত্তর, গ্রামের গাছপালা দেখলে মনে হয় যেন তারা আত্মীয়ের মতো মিলেমিশে আছে। নেক্সট প্রশ্ন, সকালে গ্রামে কি কি ঘটে, সকালে গ্রামে কি কি ঘটে, কি কি ঘটে বলতো? মনে আছে, সকালে পূর্ব দিকে সোনালি সূর্য ওঠে, তাই না? সোনালি সূর্য ওঠে না, সোনালি রঙের, পাখি ডাকে, বাতাস বয় এবং গাছে গাছে নানা রঙের ফুল ফোটে। আবার বলছি প্রশ্নটা, সকালে গ্রামে কি কি ঘটে? উত্তর হচ্ছে, সকালে পূর্ব দিকে সোনালি সূর্য ওঠে, পাখি ডাকে, বাতাস বয় এবং গাছে গাছে নানা রঙের ফুল ফোটে। দেখো তো প্রশ্নের উত্তরগুলো তোমরা কি বুঝতে পেরেছো? আমরা যে আলোচনা করলাম একটু আগে, মূল কথাটা কি কবিতার, সেই কথাটার সাথে কিন্তু প্রশ্নের উত্তরগুলো মিল আছে, তাই না? কারণ কবিতার ভিতর থেকেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো দিয়েছি, বাইরে থেকে না। হ্যাঁ, তাহলে আমরা প্রথম থেকে কি আরেকবার প্রশ্ন উত্তরগুলো পড়ব? আরেকবার পড়ি, গ্রামের ঘরগুলো দেখতে কেমন, গ্রামের ঘরগুলো দেখতে খুব ছোট। পরের প্রশ্ন, গ্রামের লোকজন কিভাবে থাকে, গ্রামের লোকজন সবাই একে অপরের সাথে মিলেমিশে থাকে। এরপরের প্রশ্ন, ছেলেমেয়েরা একসাথে কোথায় যায়? উত্তর হচ্ছে, গ্রামের ছেলেমেয়েরা সবাই একসাথে মিলেমিশে খেলাধুলা করে এবং পাঠশালায় যায়। পরের প্রশ্ন, গ্রামের গাছপালা দেখলে কি মনে হয়? উত্তর হচ্ছে, গ্রামের গাছপালা দেখলে মনে হয় যেন তার আত্মীয়ের মতো মিলেমিশে আছে। পরের প্রশ্ন, সকালে গ্রামে কি কি ঘটে? উত্তর, সকালে পূর্ব দিকে সোনালি সূর্য ওঠে, পাখি ডাকে, বাতাস বয় এবং গাছে গাছে নানা রঙের ফুল ফোটে। তাহলে আমরা গত ক্লাসে এই আমাদের গ্রাম কবিতার শব্দার্থ পড়েছি,
বাক্য গঠন পড়েছি এবং আজকের ক্লাসে এই প্রশ্নের উত্তরগুলো আমরা সমাধান করলাম, তাই না? প্রশ্নগুলোর সমাধান আমরা করলাম। আমরা পরবর্তী ক্লাসে আরও একটি টপিক নিয়ে আলোচনা করব, অন্য কোনো কবিতা বা অন্য কোনো গল্প নিয়ে, ঠিক আছে? তোমরা কিন্তু খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, যেন সামনের পরীক্ষাগুলোতে তোমরা ভালো মতো উত্তর করতে পারো, তাই না? স্কুল বন্ধ, পড়াশোনা তোমাদেরকে নিজেদের করতে হচ্ছে, আমরা যতটুকু পারছি তোমাদেরকে সাহায্য করছি। তোমরা কিন্তু বাসায় ঠিকমতো পড়বে, প্রতিদিন কিন্তু পড়বে, ঠিক আছে? না হলে এগুলো সব ভুলে যাবে না। হ্যাঁ, তাহলে তোমাদেরকে আমি একটা ছোট্ট বাড়ির কাজ দিয়ে দেই, বাড়ির কাজটা বাসায় তোমরা সুন্দর মতো করবে। বাড়ির কাজটা হচ্ছে আমাদের গ্রাম কবিতাটি মনোযোগ সহকারে পড়বে এবং তার সাথে প্রশ্নের উত্তরগুলো পড়ে খাতায় লিখবে, ঠিক আছে? আমাদের গ্রাম কবিতাটি মনোযোগ সহকারে পড়বে, মুখস্থ করে ফেলবে বানান সহ, এবং তার সাথে প্রশ্নের উত্তরগুলো পড়ে খাতায় লিখবে। তাহলে আজ এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে এই কামনায় আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ আমার সাথে ক্লাসে থাকার জন্য। খোদা হাফেজ।